दक्षिणेश्वर भवतारिणी मंदिर पश्चिमबंगे समस्त मानुषेर काछे शुधुमात्र परम भक्तिस्थलई नय तार चेये अनेक बेशी एक ऐतिह्यबाही स्थापत्य। रामकृष्ण परमहंस देवेर साधना स्थले मंदिर प्रतिष्ठा करें रानी रसमणि देवी 1855 साले। एक कथा तो सकलेरई जाना, किन्तु एक कथा जानें कि कोलकाता थेके अनति दूरे रयेछे रानी रसमणिर कन्यार हाथे तैरी आर एक दक्षिणेश्वरेर मंदिर। हाँ, दक्षिणेश्वर मंदिर तैरी हवार 20 बछर पर ही तैरी हय एई द्वितीय दक्षिणेश्वर मंदिर। नमस्कार बंधुरा, आजके आमरा जाच्छि उत्तर 24 परगना जेलार बैराकपुरे द्वितीय दक्षिणेश्वर मंदिर देखते। दारुण ना ब्यापारटा? हाँ, एकदिनेर जोन्नो छोट्ट करे घोरार जोन्नो दारुण जायगाटा। এই মন্দিরে কিভাবে যাবেন, কখন যাবেন আর কি কি আশেপাশে দেখবেন এই সমস্ত তথ্য সহ আর এই মন্দিরের সুন্দর চমকপ্রদ ইতিহাস সহ আজকের ঘোরাটা কিন্তু আপনারা দারুণ উপভোগ করবেন। তাই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখা চাই। রানী রসমণির জামাই মথুরা মোহন বিশ্বাসের খুব ইচ্ছা ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। তার স্ত্রী রানী রসমণির কনিষ্ঠ কন্যা जगदम्बा देवी 1875 12 एप्रिल दक्षिणेश्वर मंदिर गठन शैली अनुसरण करे अन्नपूर्णा मंदिर प्रतिष्ठा करें, ताई एटी द्वितीय दक्षिणेश्वर मंदिर नामे परिचित। भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे एकटा छोट्ट अनुरोध, चैनलटी भालो लागले नीचे सबस्क्राइब बाटनटा एकबार टाच करे देबेन आर पाशेर बेल आइकनटा प्रेस करे राखबेन आमादेर चलार पथे संगी होते। आर भिडियोटी एकटी मात्र शेयार, एकटी मात्र लाइक, एकटी मात्र कमेंट करे देबेन, ब्यास आमादेर आर किछुटी चाइ ना। चलुन ताहले जावा जाक। दक्षिणेश्वर भवतारिणी मंदिर समग्र भारतवर्षे जनप्रिय होलेও রামকৃষ্ণদেবের ছত্রছায়ায় গড়ে ওঠা এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির কিন্তু রয়ে গেছে প্রায় লোকচক্ষুর আড়ালেই। আজকে আমরা চলেছি সেই লুকোনো ঐতিহ্যের খোঁজে। ব্যারাকপুর ও টিটাগড়ের মাঝামাঝি স্থলে তালপুকুরে এসে এগিয়ে চললাম। গাছপালার আড়াল থেকে মন্দিরটি হঠাৎ দৃষ্টিগোচর হলে এক লহমায় মনে হবেই এ তো দক্ষিণেশ্বরেরই মন্দির। চলুন ঢোকা যাক। ঢোকার মুখে বিশাল এক সিংহ দুয়ার, তার দুয়ারের মাথায় অবস্থিত ওই বিশালাকৃতির সিংহ মহাশয়ের সঙ্গে জড়িত আছে এক কাহিনী। মন্দিরটি প্রতিষ্ঠাকালে ভারতবর্ষে চলছিল ব্রিটিশ রাজ, আর এই সিংহ ছিল তাদের শক্তি ঐশ্বর্যের প্রতীক। ব্রিটিশ সিংহ তা হিন্দু মন্দিরের দরজায় এই সিংহ মূর্তি স্থাপন নিয়ে তারা প্রবল আপত্তি জানায়, এতে কিনা তাদের প্রভাব প্রতিপত্তির অবমাননা করা হচ্ছে। তারপর দীর্ঘ আইনি লড়াইতে মন্দির কর্তৃপক্ষ শিল্প স্থাপত্যের নমুনা হিসাবে এই সিংহের ব্যাপারে আদালতে জয়লাভ করেন। সেই সিংহ সগর্বে এখনো বিরাজমান। চানক অন্নপূর্ণা মন্দির পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি বিখ্যাত সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের এই পুরাতন নাম ছিল চানক। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এই মন্দিরটিও 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। এছাড়া বিশাল মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিছু। দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে কিন্তু এই মন্দির উচ্চতায় কিছুটা বেশি, তবে দৈর্ঘ্যে প্রস্থে কিছুটা কম। মন্দিরে প্রতিষ্ঠিত মহাদেব ও দেবী অন্নপূর্ণার বিগ্রহ কোষ্ঠী পাথরে নির্মিত। দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার। দেবীর সিংহাসন ও চালচিত্রের উপর তৈরি। मूल मंदिर ठीक सामने सुब्रीहोत नाथ मंदिर और दुटी नौबत खाना। मंदिरेर खामे आर्चे देखा जाए गोथिक स्थापत्य, सूक्ष्म अलंकरण और नक्शा। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এখানে 12টি নয় 6টি শিব মন্দির প্রতিষ্ঠিত। সেগুলি হলো কল্যাণেশ্বর, কাশীশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। এছাড়াও গঙ্গার ঘাট, ভোগের ঘর সব মিলিয়ে তখনকার দিনে ব্যয় হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। এই মন্দির খোলা থাকে ভোরবেলা 6টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এবং বিকেল বেলা 4টে থেকে সন্ধ্যা 4টা অবধি। ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে 4 বার এসেছিলেন। এই মন্দির নির্মাণের জন্য জমি দেখতে আসেন স্বয়ং রামকৃষ্ণদেব। এরপর মন্দির উদ্বোধন করতেও তিনি আসেন। এরপর 1282 সালে চৈত্র সংক্রান্তির দিন এবং সর্বশেষে উল্টো রথের দিন তিনি এসেছিলেন নৌকা করে গঙ্গা পথে। मंदिरे प्रतिदिन अन्नभोग है जाते माछ थाका आवश्यक। मूल अन्नकूट उत्सव है काली पूजोर परेर दिन। आगे एखाने पाठा बलिओ हतो। एई सुंदर मंदिरटी आसार जोन्नो बैराकपुर स्टेशने नेमे एकटा अटो बा टोटो करे एकदम आपनारा चले आसुन एकटुखानि दूरत्वे गांधी मोड़े और सेखान थेके एकटुखानि 4-5 मिनिटेर हाँटा पथे पौंछे जाबेन एई मंदिरे। मंदिरेर सेवायतेर कथाय जमीदार प्रथा उच्छेदेर पर थेके मंदिरेर आय कमते थाके। आर्थिक समस्या तैरि हय एई सुविशाल स्थापत्येर रक्षणाबेक्षण नियेओ। ऐतिहासिक एई मंदिरेर रक्षणाबेक्षणे आजो मेलेनि कोनो सरकारी साहाय्य। बैराकपुरेर आरो किछु द्रष्टव्य स्थान जेमन गांधी घाट, मंगल पांडे स्मृतिसौध, गांधी मिउजियाम, जौहरकुंज प्रभृति देखते प्रति बछर असंख्य मानुषेर आनागोना। যেগুলো চাইলে এই মন্দিরের সাথে আপনারাও একই দিনে দেখে নিতে পারবেন। তবে ব্যারাকপুর ভ্রমণে আসা বেশিরভাগ মানুষের কাছেই বাংলা মন্দির স্থাপত্যের এই উল্লেখযোগ্য কীর্তিটি রয়ে যায় চোখের আড়ালেই। কেমন লাগলো আজকে এই ঘোরার জায়গাটা? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর লাইক এবং শেয়ার করবেন অনেকের সাথে।